আসসালামু আলাইকুম কীভাবে জঙ্গলের হিংস্র সব প্রাণীর সাথে লড়াই করি খেয়েওটি একটি ছোট্ট জেব্রা বেঁচে ফেরে সেই গল্পই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই মুভিতে খুম্বা একটি সাউথ আফ্রিকান মুভি খুম্বা রিলিজ হয়েছে দুই সালে এর আইএম ডিভি ফাইভ পয়েন্ট সেভেন আউট অফ টেন মুভিটি আমার কাছে দারুণ লেগেছে যারা কেনা অ্যাডভেঞ্চার পিও তাদের জন্য মুভিটা বেস্ট তো চলুন শুরু করা যাক মুভি শুরুটা হয় সাউথ আফ্রিকার একটি জঙ্গল থেকে সেখানে বেশ অনেক জেবরা একসাথে বাস করে বাহিরের কোনো হিংস্র প্রাণী যাতে তাদের উপর অ্যাটাক করতে না পারে তাই তারা তাদের সম্পূর্ণ এরিয়ার চারপাশে বড় বড় কাঁটা দিয়ে আটকে দেয় তারা সেখানে খুবই শান্তিতেই ছিল এদিকে জেব্রাদের লিডার শেকো তার স্ত্রী নোরার বেবি হবে তাই শারীরিকভাবে নোরাকে কিছুটা অসুস্থ দেখায় তবে শেকো খুবই হ্যাপি ছিল তার ফার্স্ট বেবির জন্য জেব্রারা সবাই খেলার আনন্দে মেতে আছে এমনই সময় নোরা কিউটে একটি বেবি জেব্রার জন্ম দেয় আনন্দে সবাই ছুটে আসে তবে কি সবাই দেখে বেবি জেব্রাটি অর্ধ কাটা এমন অদ্ভুত দেখা জেব্রা তারা এর আগে কখনোই দেখেনি সবাই হাসি তামাশা করতে থাকে নোরা ভীষণ কষ্ট পায় জেব্রাটির নাম রাখে খুম্বা খুম্বা অর্থ যে কিনা কোনো কাজেই হারে না অন্যান্য জেব্রারা তখন খুম্বাকে আনলাকি বলে তার অর্ধটোরা কাটার জন্য তারা বলে খুম্বা হাফ জেব্রা হাফ গাধা ওখানে থাকা সব জেব্রাই ঠাট্টা করতে থাকে পরদিন সকালে সবাই পুকুরে যায় পানির জন্য খুম্বাও যায় ওখানে থাকা সবাই খুম্বা কিনে ঠাট্টা করে কষ্ট পেয়ে খুম্বা সেখান থেকে চলে আসে নোরা খুম্বাকে বলে তুমি হও না কেন তোমাকে আমরা খুব ভালোবাসি তুমি আমাদের একমাত্র সন্তান তখন নোরা খুম্বাকে একটি ম্যাজিক পুকুরের গল্প বলে এমন একটি পুকুর আছে যেখানে ডুব দিলে সব জেব্রাদের প্রবলেম সলভ হয়ে যেত কিন্তু কোথায় সেই পুকুর সেটা নোরা জানতো না পরের দৃশ্যে দেখা যায় খুম্বা জঙ্গলে হাঁটছিল তখন কাটা বেড়ার অপর প্রান্তে কিছু বন্য হরিণ পানির জন্য খুমবাকি খুব রিকোয়েস্ট করে কাটার ঘেটটি খুলে দিতে বলে খুম্বার খুব মায়া হয় তাই খুম্বা কাউকে না বলেই ঘেরটি খুলে দেয় হরিণগুলো পানির কাছে যেতেই অন্য সব জেবরা চলে আসে আর ওদেরকে বের করে দেয় সুযোগ পেয়ে তখন ফ্যাঙ্গো ঘের দিয়ে ঢুকে পড়ে ফ্যাঙ্গো হলো এই জঙ্গলের সব থেকে হিংস্র টাইগার সে এক চোখে দেখতে পায় না তবে ফ্যাঙ্গোর প্রচুর শক্তি ও সাহস ফ্যাঙ্গো সেখান থেকে একটি হরিণকে শিকার করে নেয় জেব্রাদের উপরে হামলা করবে ঠিক তখন অন্য জেব্রা এসে কাটা দেওয়া গেট বন্ধ করে দেয় সবাই ক্ষিপ্ত হয়ে রেগে যায় খুম্বার উপরে খুম্বাকে তখন দেয় তার ভাগের সপ্তাহের পানি হাফ করে পান করবে খুম্বা সেখান থেকে একটি জেব্রা বলে ফেলে খুম্বা হলো হাফ জেব্রা হাফ গাঁথা তাই তার পালিশমেন্ট হাফ পানি এক সপ্তাহে সবাই হাসাহাসি করে খুম্বা কষ্ট পেয়ে চলে যায় তো এদিকে বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরমের জন্য তাদের পানি পান করার একমাত্র পুকুরটি শুকিয়ে যাচ্ছিল তাই সব জেব্রাই ভীষণ চিন্তিত আর এই কারণে সবাই খুম্বাকেই দোষ দেয় সবার ধারণা খুম্বা তার শৈলের জন্য আনলাকি তাই এই শুষ্কতা শুরু হয়েছে পানির সংকট আর অতিরিক্ত গরমে নোরা খুব অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে কিছুদিন পর নোরা মারা যায় আর এই কারণেও সব জেবরাদের ধারণা খুম্বা নোরার মৃত্যুর জন্য খুম্বাকেই দায়ী করা হয় মায়ের জন্য খুম্বা ভীষণ দুঃখী হয়ে যায় তখন সেখানে টম আসে টম্বি খুম্বার ফ্রেন্ড খুম্বার জন্য টম্বি অন্যান্য জেব্রাদের সঙ্গে ঝগড়া করে এদিকে টম্বি খুম্বাকে সান্ত্বনা দিতে আসলে খুম্বা রাগ করে তাকে চলে যেতে বলে এদিকে দেখা যায় অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে তাদের পান করা পুকুরের পানি শেষ হতে থাকে পরের দিন সকালে একটি ছোট্ট কীট খুম্বাকে দেখে মাটিতে কিছু একটা নকশা এঁকে দেয় খুম্বা বুঝে না এটা কিসের নকশা অনেকটা পরে খুমবার মনে পড়ে যায় তার মায়ের সেই ম্যাজিক পুকুরের কথা খুম্বা ভাবে ছোট্ট কিটো জানে এই ম্যাজিক পুকুরের কথা আর তাই খুম্বাকেই এই নকশাটি এঁকে দেখায় তখন খুম্বা ডিসিশন নিয়েই নেয় সে যাবে সেই পুকুরের খোঁজে যেই ভাবা সেই কাজ খুম্বা কাউকে না বলেই রওনা হয় হঠাৎ সেখানে একটি নেক রেখে দেখানো হয় রেটির নাম স্কাল খুম্বা তখন ম্যাজিক পুকুরের লোকেশন জানতে চায় স্কালকের কাছে স্কাল এমন পুকুরের কথা আগে কখনই শোনেনি তখন খুম্বা সব ঘটনা খুলে বলে স্কালকের কাছে খুম্বাকে খাবারের লোভে স্কাল্ক বলে বসে আমি চিনি পুকুরটি কোথায় এই বলে খুম্বা আর স্কাল্ক খুঁজতে যায় ম্যাজিক পুকুর ওদিকে জঙ্গলে শ্যাকও খুম্বাকে কোথাও না পেয়ে চিন্তিত হয়ে পড়ে বাকি জেবরারা বলে অপয়াটি চলে গেছে ভালোই হয়েছে ওর জন্যই আমাদের এত কষ্ট না আছে পানি না বৃষ্টি কয়দিন পর আমরাও মারা যাব। আগের দৃশ্যে আবার ফিরে দেখি পথের মধ্যে খুমবার আর স্কাল্কের সাথে তাদের দেখা হয় একটি সার যার নাম মামাবি ও একটি উট পাখির যার নাম ব্রেডলি মামাবির তখন বুঝতে বাকি রইল না যে এই ছোট্ট জেব্রাটিকে খাবারের উদ্দেশ্যে স্কালক নিয়ে যাচ্ছে মামাবি তখন খুম্বাকে বলে তুমি কি তোমার মায়ের কাছে বলে এসেছ খুম্বা বলে আমার মা নেই মারা গিয়েছে আর আমি খুম্বা ম্যাজিক পুকুরের খোঁজে সাহায্য করছে স্কাল তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে ওর বাকি বন্ধুদের ডেকে আনে সবাইকে মারার জন্য তখন মামাবি একাই সবগুলোকে সাহস্তা করে আর খুম্বার সাথে মামাবি ও ব্র্যাডলি ম্যাজিক পুকুরের খোঁজে রওনা হয় আবার শ্যাককে দেখানো হয় রাত হয়ে গেছে এখনো খুম্বাকে না পেয়ে অস্থির হয়ে পরে শেখো তখন টম্বি বলে এই যে পায়ের নিশানা তার মানে খুম্বা বাইরে চলে গেছে আর দেরি না করে শেখো পায়ের নিশানা ফলো করে রওনা হয় খুম্বাকে খুঁজতে এদিকে ফ্যাঙ্গোকে দেখানো হয় ফ্যাঙ্গো স্কালকে খেতে নেয় তখন স্কাল বলে আমাকে খেয়ে তোমার পেট ভরবে না আমি যদি কোনো জেব্রার সন্ধান বলি আমাকে ছেড়ে দেবে স্কাল খুম্বার কথা জানায় ফ্যাঙ্গোকে এটাও বলে খুম্বা অর্ধেক ডোরাকাটা অদ্ভুত জেব্রা আর সে ম্যাজিক পুকুরের খোঁজে গিয়েছে অর্ধেক ডোরা কাটা শুনে ফ্যাঙ্গোর মনে পড়ে যায় কোনো এক ভবিষ্যৎবাণীর কথা এমন এক জেব্রা জন্ম নিবে যার অর্ধেক শরীর ডোরা কাটা থাকবে ওই জেব্রাকে মেরে খেতে পারলেই ফ্যাঙ্গোর নষ্ট চুক্তি ভালো হয়ে যাবে আর সে আরও শক্তিশালী হবে তাই ফ্যাঙ্গো স্কালকে ছেড়ে দেয় আর খুমবার গ্রান শুঙে তাকে খুঁজতে চলে যায় আর অন্যদিকে শেখো খুম্বার পায়ের ছাপ ফলো করে অনেক দূর পর্যন্ত চলে আসে অনেক রাত হয়ে যায় খুমবা ও বাকিরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে তাই তারা সেখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করে তখন ব্র্যাডলি গান গেয়ে আর ড্যান্স করে তাদের কিছুটা আনন্দ দেয় পরদিন সকালে তারা রওনা হয় অনেক দূর আসার পর তারা একটি সীমানার সামনে এসে স্টপ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে একদল বন্য হরিণ সেখানে হাজির হয়ে যায় মামাবি ও খুম্বা হরিণদের কাছে হেল্প যায় সীমানা থেকে বের হওয়ার সব হরিণ একত্রিত হয়ে সীমানা ভেঙে ফেলে খুম্বা তাদেরকে থ্যাংকস জানিয়ে আবার রওনা হয় এরপর শ্যাকোকে দেখতে পায় খুম্বাকে না পেয়ে শ্যাকো ভেবে নেয় ফ্যাঙ্গো তাকে খেয়ে ফেলেছে টম বিশ্বাস করে না তবে বাকি জেব্রারা খুশি হয়ে যায় শ্যাকো তখন আরও নিজেকে একা করে ফেলে খুম্বা মামা বেয়ার ব্র্যাডলি যেতে যেতে বিশাল বড় এক পার্কে চলে আসে আর সেখানে একটি বড় পুকুর পেয়ে যায় পুকুর দেখে তারা তো বিশাল খুশি সবাই ভাবে এটাই সেই ম্যাজিক পুকুর তাই তারা সবাই পুকুরে নেমে পড়ে কিন্তু এটা কি খুম্বার শরীর তো ঠিক হয় না তখন বুঝতে পারে এটা সেই পুকুর না তারা চলেই যাবে ঠিক তখন সেখানে আরও অনেক ধরনের এনিম্যালস চলে আসে তাদেরকে দেখার জন্য খুম্বা তাদেরকেও ছাড়ে না তখন ম্যাজিক পুকুরের নকশা তাদেরকে দেখায় একটি খরগোশ নকশাটি দেখে চিনতে পারে আর সেখান থেকে চলে যায় তো হঠাৎ সেখানে অনেক টুরিস্ট আসে আর সব এনিমেসদের ছবি তোলে আসলে এই পার্কটি ছিল ট্যুরিস্ট পার্ক না বুঝে ও বাকিরা চলে এসেছে ট্যুরিস্টরা খুম্বাকে দেখে ফেলে আর ইউনিক বলে সব টুরিস্টগুলো খুম্বার ছবি তোলে তারা খুম্বাকে আটকিয়ে নিয়ে যায় তাদের সাথে তখনই তাদের গাড়ির সামনে চলে আসে খরগোশটি আর গাড়িটি উল্টে যায় এই সুযোগে খুম্বা গাড়ি থেকে বেরিয়ে আসে তখন খরগোশটি খুম্বাকে বলে এই নকশার লোকেশন একজনে বলতে পারবে গ্রেক্স গ্রেক্স হল বিশাল বড় কালো ঈগল মুভির পরের দৃশ্যে দেখতে পাই পানির অভাবে জঙ্গলে জেবাদের মধ্যে ফাইটিং হয় পুকুরটি শুকিয়ে কাদা জমে গেছে কিভাবে বাঁচবে এখন কেউ কেউ এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় তবে ফ্যাঙ্গোর ভয় মন থেকে কিছুতেই যায় না মুভির নেক্সট পার্টে দেখি মামা বি ও ব্র্যাডলি নিয়ে খুম্বা চলতে থাকে গ্রেক্সকে খুঁজতে বিশাল বড় এক মাউন্টেনের উপর উঠে পড়ে খুম্বা গ্রেক্সকে পেয়ে যায় সেখানে গ্রেক্স ভীষণ রেখে খুম্বাকে মেরেই ফেলবে ঠিক তখনই খুম্বা গ্রেক্সকে তার অর্ধডোরা কাটা শরীর ও তার দল সম্পর্কে বলে ম্যাজিক পুকুর সত্যিই তার ভীষণ প্রয়োজন সব কথা শুনে গ্রেক্স খুম্বাকে ছেড়ে দেয় আর ম্যাজিক পুকুরের লোকেশন বলে দেয় আর এটাও বলে সেখানে যাওয়ার আগে অবশ্যই তোমাকে ফ্যাঙ্গোর গুহা অতিক্রম করতে হবে ফ্যাঙ্গোর ভয়াবহ হিংস্রতা জানায় খুম্বাকে আবার আমরা সব জেবরাদের দেখতে পাই পানির অভাবে সব জেবরা হাল ছেড়ে দেয় শ্যাকো অনেকেই তাদের স্থান ত্যাগ করে বাহিরে যাওয়ার প্রস্তুতি নেয় তবে টম্বির বাবা কিছুতেই যেতে রাজি না টম্বি বলে দেখেছ বাবা কখনোই খুম্বা আনলাকি ছিল না তার জন্য বৃষ্টি বন্ধ হয়নি তুমি যাবে আমাদের সাথে নয়তো আমরাই চলে যাব। টম্বির বাবা ও বাকি সব জেবরা একই সাথে বাহিরে বেরিয়ে আসে পরের দেশে দেখতে পাই ট্যুরিস্ট পার্কে যে এনিম্যালস গুলো ছিল তারা ডিসাইড করে খুমবার এই মিশনে তারা সবাই খুম্বাকে হেল্প করবে তো সবাই রেডি যাওয়ার জন্য নেক্সট সিনে দেখি মামাবি খুম্বার কাছে ম্যাজিক পুকুরের লোকেশন জানতে চায় যেটা গ্রেক্স বলেছিল খুম্বা বলে আগে আমাদের যেতে হবে বিনান ঘাটি নামটি শুনে মামাবি বলে এটা তো ফ্যাঙ্গুর ঘর লোকেশন মামাবি ও ব্র্যাড भय पे जाए আর তখন খুম্বা একাই রওনা হয় কিছুক্ষণ পর সেখানে ফ্যাঙ্গো আসে আর মামাবিকে জিজ্ঞেস করলে যাওয়ার লোকেশন মামাবি ভয়ে বলে দেয় দেরি না করে ফ্যাঙ্গো চলে যায় খুঁজতে মামাবি আর ব্র্যাডলি বুঝতে পারে খুমবার এভাবে একা যেতে দেওয়া ঠিক হয়নি এদিকে দেখা যায় খুম্বা বিশাল রাস্তা একাই চলতে থাকে তৃষ্ণায় ক্লান্ত হয়ে খুম্বা মাটিতে পড়ে যায় তখন দূর থেকে একটি ছাগল এসে খুম্বাকে কিছু খেতে দেয় এই ছাগলটিকে খুম্বা কোনো এক সময় পানি পান করিয়েছিল খুম্বা তখন কিছুটা পাওয়ার ফিল করে আর উঠে দাঁড়ায় এরপর আবার দেখতে পাই জেব্রার দলও একই ডিরেকশনে চলে আসে আবার পার্কে থাকা সেই এনিমেলস একই ডিরেকশনে আসে শ্যাকো তখন জানতে চায় এনিমেলস সব কোথায় যাচ্ছে একজন বলে খুম্বাকে হেল্প করার জন্য আমরা সবাই এসেছি তখনই সব জেব্রা জানতে পারে খুম্বা বেঁচে আছে শ্যাকো দেরি না করে সবাই মিলে সামনের দিকে ছুটে যায় আকাশে অনেক মেঘ পড়ে যায় খুম্বা গুহার ভিতরে ঢুকে পড়ে আর তখনই খুম্বার চোখ পড়ে যায় ম্যাজিক পুকুরটির দিকে গুহা তার ভিতরে ফ্যাঙ্গোকে দেখানো হয় গুহার এক দেওয়ালে কিছু পেন্টিং ছিল জেব্রাদের ফ্যাঙ্গো সেই পেন্টিং দেখিয়ে খুম্বাকে বলে তুমি সেই স্পেশাল ইউনিক জেব্রা যার পেন্টিং ভবিষ্যৎবাণী করা ছিল তোমার অনেক পাওয়ার খুম্বা তোমাকে খেতে পারলেই আমার চোখ ঠিক হয়ে যাবে আর আমি আরও শক্তিশালী হয়ে যাব কথার মধ্যেই খুম্বার দিকে ঝাঁপিয়ে পড়ে ফ্যাঙ্গো খুম্বাকে ধরার খুবই চেষ্টা করে আর এদিকে গুহার সামনে চলে আসে তখনই আকাশের বিদ্যুতের জন্য গুহার সামনে আগুন ধরে যায় তারা কেউই আর ভিতরে যেতে পারে না খুম্বা আর ফ্যাঙ্গো ফাইটিং করতে গিয়ে সেখানে থাকা পুকুরে পড়ে যায় অনেক বেশি প্রেশারের কারণে গুহার উপর থেকে পাথর ভেঙে পড়তে থাকে বেশ অনেকক্ষণ পর গুহার দেয়াল ভেঙে যায় আর সব পানি নিচে পড়ে পানির স্রোতে ফ্যাঙ্গো আর খুম্ব খুম্বাও বাহিরে চলে আসে ফাইটিং বন্ধ করার জন্য খুম্বা রিকোয়েস্ট করে ফ্যাঙ্গোকে ফ্যাঙ্গো না ছুরবান্ধা কোনো মতেই সে হারবে না ফ্যাঙ্গো ঝাঁপিয়ে পড়ে খুম্বার উপর আর স্লিপ করে নিচে পড়ে যায় তখনই ফ্যাঙ্গোর উপরে বিশাল বড় এক পাথর পড়ে আর ফ্যাঙ্গো সেখানেই মারা যায় খুম্বাও নিচে পড়ে যায় খুম্বা মারা গিয়েছে ভেবে সবাই কাঁদতে থাকে তখন মুসুলধারে বৃষ্টি নামে বেশ কিছুটা পর খুম্বা জেগে ওঠে খুম্বাকে ফিরে পেয়ে সবাই আনন্দিত হয় বাকি জেব্রারা খুম্বাকে বলে তুমি স্পেশাল আর ইউনিক তাদের চিরশত্রু শত্রু ফ্যাঙ্গো মারা গিয়েছে আর এখানে কোনো খাবার ও পানির অভাব নেই তাই তারা এখন থেকে সবাই সব অ্যানিম্যালস একসাথে মিলি এখানে থাকার সিদ্ধান্ত নেয় তারা সবাই ভীষণ হ্যাপি ছিল আর আনন্দের নাচতে নাচতে মুভিটি এখানেই শেষ हो जाए अल्लाह हाफिज